الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে আরও একটি বছর আমাদেরকে হায়াত দান করেছেন পবিত্র রমজানকে আমাদেরকে দান করেছেন আমরা পবিত্র রমজান মাসে রোজাগুলো পালন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত হায়াতে তাইয়েবা দান করেন আমরা সে আল্লাহ দোয়া আল্লাহর কাছে করব তো আমরা আজকে আমি আপনাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহ যে আমি রমজানের প্রথম দিন থেকেই পবিত্র কোরআনে করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র কোরআন করিম হ্যাঁ সহি শুদ্ধ করে তেলাওয়াত করার যে নিয়ম আমি আপনাদের জন্য যে ক্লাসগুলো আপনাদের জন্য দিব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য তৈরি করেছি তো পবিত্র কোরআন কেন আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে আমি যে প্রথমে তেলা আয়াতে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সুরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতিলিল কোরআন তারতিলা তোমরা পবিত্র কোরআনকে তাজভিদ সহকারে তেলাওয়াত করো সহি শুদ্ধ করে তেলাওয়াত করো তাহলে এটি আল্লাহর একটা আদেশ কোরআনকে আমাদেরকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে তাহলে আমরা জেনে রাখি কোরআন শরীফ তেলাওয়াত করা হলো নফল ইবাদত নফল মুস্তাহাব নফল এটা আপনি পড়লে সওয়াব পাবেন না পড়লে কোনো গুনাহ হবে না এবং এর জন্য আল্লাহ আপনাকে কোনো কোয়েশ্চেন করবেন না কোনো ধরনের ইন্টারোগেশন কোনো প্রশ্ন করবেন না হ্যাঁ কেন তুমি এটা শিখোনি কিন্তু যখন আপনি পড়ার সময় ভুল করবেন ভুল তেলাওয়াত করবেন তার জন্য আল্লাহর নিকট আপনাকে জবাবদিহি করতে হবে হ্যাঁ এবং এটা খুবই বড় একটি গুনাহ কারণ আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন রুব্বাকার ইন ইয়াকরাউল কোরআনু ফাল কোরআনু ইয়ালআনুহু অনেক তেলাওয়াতকারী আছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে কিন্তু সওয়াবের পরিবর্তে কোরআন তাদেরকে অভিশাপ দেয় নাউজুবিল্লাহ তাহলে কোরআন আপনি যখন ভুল করে তেলাওয়াত করবেন পবিত্র কোরআন আপনাকে এভাবে করে অভিশাপ দিবে তাই আমরা কোরআনকে আগে সহি শুদ্ধ করে পড়াটা আমরা শিখব তাজবিদ আমরা শিখব কিভাবে করে তেলাওয়াতকে সহি শুদ্ধ করতে হয় তো এর ফজিলত সম্পর্কে আমরা যদি জানি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ফা ওয়াআল্লামাহু যে পবিত্র কোরআনকে তেলাওয়াত শিখে সেই সবচেয়ে উত্তম ব্যক্তি এবং যে শেখায় সেও সবচেয়ে উত্তম ব্যক্তি তা আমরা ইনশাআল্লাহ এর উপর আমল করব কোরআন নিজে শিখব প্রয়োজন আরেকজনকে শেখাবো তো তেলাওয়াত করার যে ফজিলত এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন হ্যাঁ যে ব্যক্তি মান করা হারফান মিনাল কোরআনে ফালাহু আশুর আজরুন হ্যাঁ যা যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি হরফ একটি বর্ণ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি সওয়াব দান করেন প্রতিটি হরফের জন্য সুবহানাল্লাহ তাহলে এবং আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ অর্থ সহকারে তেলাওয়াত করে অর্থ সহ আপনি যদি তেলাওয়াত করেন তাহলে সেখানে আল্লাহ রাসূল আপনাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার জন্য 20টি করে সওয়াব দিয়ে প্রতি বর্ণের জন্য যে আমি অর্থ সহ তেলাওয়াত করি সুবহানাল্লাহ তাহলে আমরা দেখে দেখে তেলাওয়াত করব প্রয়োজনে যদি আমরা যদি পাই তাহলে আমরা অর্থ সহ তেলাওয়াত করব তো আপনারা অর্থ সহ তেলাওয়াত করার জন্য খুব চমৎকার একটি অনুবাদ বাংলা অনুবাদ সহ একটি কোরআন আমি সেটি নাম বলে দিচ্ছি খানজুল ইমান খাজাইনুল ইরফান এটির বাংলা 2 খণ্ডেও আছে এটি 1 খণ্ডেও আছে আপনারা এটি কিনবেন এবং এখানে একদম সহি শুদ্ধভাবে প্রকৃত তাফসির যা হওয়ার দরকার যেভাবে হওয়া দরকার তাই বজায় রেখে তাফসিরটি করা হয়েছে আমাদের আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজল বেরলভী উনি এই তাফসিরটি করেছেন তো আমরা আপনারা চাইলে এই তাফসিরটি বাংলা আমাদের আঞ্জুমান ট্রাস্ট থেকে আমাদের আব্দুল মান্নান সাহেব হুজুর হ্যাঁ উনি এটার অনুবাদ করেছেন তো আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন তো ইনশাআল্লাহ আমি এবার আসি আপনাদের কোর্সের ব্যাপারে হ্যাঁ আমি আপনাদের জন্য 25 দিনের একটি কোর্স আমি রেডি করেছি 25 দিন 25টি বিষয় আমরা আলোচনা করব আপনাদের জন্য ক্লাস দিব আপনারা এই ভিডিওগুলো দেখবেন তো আমি একদিন এক বিষয় হ্যাঁ আমি দিনের নাম উল্লেখ করে দেব বিষয়ের নাম উল্লেখ করে দেব এবং আমি এই টোটাল লিস্ট 25টি দিনের একটা লিস্ট আমি আপনাদের জন্য এখানে আপলোড করে দেব আমার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা ভিডিওগুলো খুঁজে পেতে সহজ হবে কোন দিন কোন বিষয়টা আছে হ্যাঁ আপনারা সহজে পেয়ে যাবেন এভাবে করে আপনারা এটা নোট রেখে দিবেন তো
আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা এই 25 দিন রমজান মাসে ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলো চালিয়ে যাব। এবং আমি তাদের জন্য ক্লাসটি করেছি যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন মোটামুটি, হ্যাঁ, কিন্তু মাখরাজগুলো মাদগুলো আপনারা ভুলে গেছেন, জানেন না বা কনফিউজ আছেন, তাদের জন্য। কিন্তু যারা একদম প্রাথমিক লেভেলে শিখতে চান তাদের জন্য নয়, ঠিক আছে? তার জন্য আমি আলাদা করে ভিডিও আপনাদের জন্য দিব, একদম প্রাথমিক পর্যায়ে কীভাবে পবিত্র কোরআনকে আপনারা তেলাওয়াত আগে শিখবেন, কায়দা থেকে শুরু করে সহজে, একদম সহজে শর্টকাট, ঠিক আছে, বা কীভাবে ঘরে বসে শিখতে পারবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ আমরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ আজকে থেকেই, হ্যাঁ।